সপিণ্ডীকরণ সাধ্য এবং মাসিক সাধ্যের একত্রে পিণ্ড নির্মাণ। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওতে আমাদের বলবো যে এই বিষয়টি, সেটা হলো সপিণ্ডীকরণ সাধ্য অর্থাৎ বাৎসরিক সপিণ্ডীকরণ সাধ্য, এবং তার সঙ্গে একত্রে এখন মাসিক সাধ্য কোথাও করে না, সেই মাসিক সাধ্যর পিণ্ডদান কীভাবে পিণ্ড নির্মাণ করতে হয় সেটা বলবো। প্রথমে বলি, প্রথমেই আমাদের অগ্রে যে কর্মটি করতে হয় বাৎসরিক কাজে গিয়ে, দুটো কর্ম করতে হয়, একটা মাসিক সাধ্য এবং তার পাশাপাশি সপিণ্ডীকরণ সাধ্য, দুটোই আদ্যসাধ্যের মধ্যে পড়ে। এইবার প্রথমে যেই জিনিসটা করতে হবে সেটা হলো মাসিক সাধ্যর ভোজ্যদান এবং তারপরে মাসিক সাধ্যের পিণ্ডদানটি করে নিতে হবে, তারপরে আমাদের সপিণ্ডীকরণ সাধ্যটি করতে হবে। কিন্তু যেহেতু পিণ্ডের মধ্যে মাছ থাকবে এবং একত্রে আমরা সহজ করার জন্য প্রথমে মাসিক ভোজ্যদান করে নিই, তারপরে সপিণ্ডীকরণের যে কর্মগুলি, কুশ বানবন যে আমাদের স্নান করানো ছয়টি, সেইগুলো করে নিই এবং সর্বশেষ কর্মটি করি পিণ্ডদান। একত্রে মাসিক সাধ্যের পিণ্ডদানটাও করানো হয় এবং সঙ্গে সপিণ্ডীকরণ সাধ্যের পিণ্ডদানটাও আমরা একত্রে আমাদের সহজভাবে করে নিই, কিন্তু আগে করে নেওয়াটা ভালো। আগে করে নিয়ে পিণ্ডগুলো রেখে দেবেন, তারপরে সপিণ্ডীকরণ সাধ্য করবেন এবং তারপরে সপিণ্ডীকরণ সাধ্যের পিণ্ডদানটি করবেন। আর একত্রে করতে হলে কীভাবে পিণ্ডগুলি করবেন, কতগুলো পিণ্ড লাগবে, কীভাবে নির্মাণ করবেন, সমস্ত কিছু বলি। প্রথমে বলি যে জিনিসটা, সেটা হলো যেহেতু নিরামিষ হবে, আমিষ হবে, সেই জন্য আমাদের প্রথমে যে কর্মটি করতে হবে সেটা হলো, প্রথমে শুধু আমরা পিণ্ড যেই পাত্রে মাখবো সেই পাত্রের মধ্যে তিল ছাড়া মাখবো। মেখে আমরা যেগুলো করব, দেখুন নিরামিষ পিণ্ড চারটে তুলে নিলাম, ওটা গঙ্গা, ভূস্বামী, যজ্ঞেশ্বর, বিষ্ণু, বাস্তুদেব, এগুলো ওদের জন্য পিণ্ড রাখতে হয়, সেই পিণ্ডগুলো আমরা দেব, কখনোই দান হবে না। আরেকটি পিণ্ড যেটা দেখুন এক হাত দিয়ে সরানো হচ্ছে, দূরের সরিয়ে দেওয়া হচ্ছে, এটা অগ্নিদর্দা পিণ্ড। যতবার শ্রাদ্ধকর্ম হবে, যে কোনো শ্রাদ্ধকর্মেই অগ্নিদর্দা পিণ্ডকে, নিরামিষ পিণ্ড আলাদা করে রাখতে হবে। এইবার বাদবাকি যে পিণ্ড চোদ্দোখানা, যদি মলমাস হয় পনেরোটা হবে, সেইখানে তিল দ্বারা নির্মিত পিণ্ড হবে, তিলটা দিয়ে মেখে নিতে পারেন বা আমার মতো উপর দিয়ে তিল দিয়ে দিতে পারেন। এবং আরও চারটে পিণ্ড, যেটা পিতামহ, পপিতামহ, বিদ্ধ পপিতামহ এবং যিনি মারা গেছেন তার, প্রত্যেকটার ওপরে একটা করে দেখুন একজন ঠাকুরমশাই দিয়ে দিচ্ছে, সাহায্য করছে তাকে। প্রত্যেকটার ওপরে একটা করে তুলসী পাতা, প্রত্যেকটার ওপরে একটা করে সাদা ফুল এবং প্রত্যেকটির ওপরে একটি করে দুব্বু দেওয়া হবে। এইভাবে নির্মাণ করতে হয় এবং সেটা যে কেউ সাজিয়ে দিতে পারে, যজমানকে করতে হবে তা নয়, সাহায্য করতেই পারে। অনেকে বলতে পারেন যে ঠাকুরমশাই পিণ্ড কেন ছুটছে, আমাকে একজন বিশিষ্ট পণ্ডিত মশাই বলেছেন যে ঠাকুরমশাই সবই পারে, পিণ্ড মেখে দিতেও পারে, কিন্তু সেইগুলো করার দরকার নেই, আপনারা যেটুকু দরকার সেটুকুই করবেন, এই সহযোগিতা করবেন, এটা কর্মটি যদি তাড়াতাড়ি করতে চান। আর যদি তিন চারজন পাঁচজন ভাই হয় তাহলে কিন্তু সেটা সুবিধা হয়, তারা একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দেবেন। দেখুন পিণ্ড নির্মাণ চলছে এবং প্রত্যেকটি যেগুলো মাসিক পিণ্ড এবং যেগুলো পূর্বপুরুষের পিণ্ড তাদেরকে কিন্তু আমরা আঁশ পিণ্ড দিতে পারি, অর্থাৎ মাছ দিতে পারি। এইবার প্রথমে যে কর্মটি করতে হবে, প্রথমে কিন্তু আমরা মাসিক পিণ্ড করব। অনেকে বলে যে দুটো অগ্নিদর্দা পিণ্ড হবে, মাসিক পিণ্ডর ক্ষেত্রে একটা অগ্নিদর্দা পিণ্ড এবং আমাদের সপিণ্ডীকরণের ক্ষেত্রে একটা অগ্নিদর্দা পিণ্ড, হ্যাঁ কথা ঠিক, কিন্তু একত্রে করা হচ্ছে, সেই জায়গায় একটা অগ্নিদর্দা পিণ্ড করলেও খুব একটা কাজ ভুল হবে না। তাই মাসিক পিণ্ডর জন্য আমাদের বেদি নির্মাণ চললো, একটা এরকম কলা পাতা দিয়ে দেবেন, মাটি দিয়ে বেদি নির্মাণ করতে পারেন, নাহলে কলার পাতা, কলার পেটও অনেকগুলো দিতে পারেন, প্রত্যেকটাতে একটা করে বা যতগুলো ধরে সেগুলো করতে পারেন, বা আমার মতো কলার পাতা দিয়ে তার মধ্যে পাটন কুশ পেতে দেবেন এবং তারপরে আমরা তিল ছড়িয়ে দিয়ে পিণ্ডগুলো একের পর এক দান হবে, যে পিণ্ডদানের কর্মটি আমরা দেখছেন। আর তারপরে আলাদা আলাদা কলার পেটোটের মধ্যে অবশ্যই পূর্বপুরুষের এবং অগ্নিদর্দার পিণ্ডটি চলবে। এই যে মাসিক পিণ্ড, তাই মাসিক পিণ্ডে মাছ আমরা ব্যবহার করি, এই নিয়ে অনেক রকম রয়েছে কেন মাছ ব্যবহার করা হয়, সেগুলো পরবর্তী বিষয়। কিন্তু মাছ ব্যবহার করে এইভাবে যেভাবে আমরা সংলগ্ন করে হাত ধরাই, ধরিয়ে পিণ্ডটি এইভাবে দান করাবেন, অর্থাৎ পুরোমূলে ফাঁক দিয়ে পিণ্ড দিতেই কিন্তু পিণ্ড দান হবে। মাসিক পিণ্ড মন্ত্র পাঠ করাবেন, মাসিক পিণ্ডে দান করাবেন। সামবেদীয় কর্ম আর একটু অন্যরকম হয়, এটা যজুর্বেদীয় কর্মের জন্যই আপনাদেরকে দেখালাম, ভালো করে বিষয়টা দেখে নিন। এইভাবেই করাবেন, এক একজনে এক এক রকমভাবে নিয়ম তৈরি করে নেয়, বলা ভুল,
সুবিধার জন্য সেইটা স্বাস্থ্য অনুযায়ী তারা সুবিধা করে নেয়, সেরকম আমরাও এইভাবে করে নিই। ব্যাপারটা বোঝা গেল আশা করি যে কীভাবে নির্মাণ করতে হয় পিণ্ড এবং তারপরে দানটা কীভাবে করতে হয় পরপর এরকম করে। মাসিক পিণ্ড যেহেতু দান হচ্ছে একই মানুষের, তাই বারবার কিন্তু হাত ধোয়াচ্ছি না, ঠিক আছে, একবারই সেগুলো দিচ্ছে, কিন্তু পূর্বপুরুষের ক্ষেত্রে প্রত্যেকবার হাত ধোয়াবেন। এই হলো মূল বিষয় আজকের ভিডিও, এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আসবে, ভিডিওগুলো অবশ্যই দেখুন। এবং পুজোর আসর টোল বলে আরেকটি চ্যানেল খোলা হয়েছে, পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলেরই আরেকটি চ্যানেল, সেই চ্যানেলে চলে যান, সেখানে দুর্গাপুজো সম্পর্কিত কিছু ভিডিও শুরু হয়েছে, সেগুলো দেখুন। আশা করি আসন্ন দুর্গাপুজো আপনাদের উপকার হবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভালো থাকবেন, পুজো আচ্ছার মধ্যে থাকবেন, নমস্কার।